আগরতলার উষা বাজারের একটি হোটেলে ত্রিপুরায় শিশু অধিকার সম্পর্কিত শিশু কল্যাণ কমিটির 7 দিনের আবাসিক প্রশিক্ষণ শিবির শুক্রবার থেকে শুরু হয়েছে। এর সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানি সাহা। ভাষণে তিনি বলেন, শিশুদের ব্যবহার করা হচ্ছে, এদের দিয়ে একটা টিম নেশা সামগ্রী কারবারে ব্যবহার করছে, এর থেকে শিশুদের বের করে আনতে হবে। এই টিমের উৎস হলো টংঘর বা ওই ছোট দোকান, সেই উৎসে পৌঁছতে হবে, তাদের ধরতে হবে। শুধু শিশুদের এর থেকে সরিয়ে আনার চেষ্টা করলে হবে না, এতে কোনো লাভ হবে না, ওদের ধরতে হবে। আমাদের সাথে কমিশনে যে কি কি কাজ ওনারা করছেন, এখন পর্যন্ত কতগুলো অ্যাড্রেস করা হয়েছে, চাইল্ড অ্যাবিউস থেকে শুরু করে, চাইল্ড ট্রাফিকিং থেকে শুরু করে, চাইল্ড লেবার থেকে আরম্ভ করে সব বিষয়ে যা দেখলাম, তাদের যে রাইটস, তার থেকে এই কমিশন কতটুকু কাজ করেছে সেগুলো নিয়মিত একটা খবরের আদান প্রদান খুবই বাঞ্ছনীয়। এবং আমি যেটা বুঝলাম, ওনাদের যারা এক্সপার্টরা এখানে এসছেন, রিসোর্সফুল পার্সনরা এসছেন, যে ছোট ছোট বিষয়ে নতুন নতুন যে চাইল্ড রাইটসের যে ল তৈরি হচ্ছে সেই বিষয়ে আমরা কিন্তু অনেক সময় জানি না, বা যতটুকু জানি এটা ফাইলবন্দি থাকে। নিশ্চয়ই আপনারা কাজ করছেন, আমি বলছি না, দেখি মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি আপনারা যাচ্ছেন, কিন্তু তারপরে তার রেজাল্ট কি সেটা কিন্তু অনেক সময় আমরা জানি না। তো শেষ অবধি দেখতে হবে তার রিয়েলি তার রাইটটা সে পেয়েছে কিনা, খালি গেলাম, গিয়ে একবার দেখা দিলাম, কাগজপত্র লিখে নিয়ে আসলাম, নিউজ পেপারে খবর আসলো যে ওনারা গেছেন, এগুলো হবে না। তাকে সত্যিকারের অর্থে পুরো যে কারণে আমাদের আসা বা যাওয়া সেটা হয়েছে কিনা এন্ড রেজাল্ট অবধি আমাদের দেখতে হবে, সেগুলো আমাদের গুছিয়ে আনতে হবে। আইন আছে, আইনের রক্ষকও আছে, আইনের প্রয়োগও আছে, এরপরও শিশুদের আটকানো যাচ্ছে না ওই কুচক্রীদের হাত থেকে। তাই দরকার আরো সচেতনতামূলক কর্মসূচি, যে সমস্ত পরিবারে ছেলে মেয়েরা এর সঙ্গে যুক্ত সেই জায়গায় গিয়ে অভিভাবকদের নিয়ে নিয়মিত নরমে গরমে ব্যবস্থা নিতে হবে। এতদিন যা চলছে তা খুবই দায়সারা, তার প্রমাণ ভুরি ভুরি। মুখ্যমন্ত্রীও বিষয়টি ভালোভাবে উপলব্ধি করেছেন, কড়া ব্যবস্থা ছাড়া উপায় নেই। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।